প্রিয় দর্শক, ফিরে এলাম লাইজন প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠানের দ্বিতীয় রান্নায়। আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে মুরগির রোস্ট, বিয়েবাড়ির রোস্ট। হ্যাঁ, একদম বিয়েবাড়ির মতন। আপনারা সবাই বাড়িতে বিভিন্ন রকমের রোস্ট বানিয়ে থাকেন, কিন্তু ঠিক বিয়েবাড়ির ফ্লেভারটা যেন কেন আসে না, তার একটা বিশেষ মশলা আছে। সেই মশলাটাই আপনাদেরকে জানাবো। সব কিছু শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বিয়েবাড়ির রোস্ট তৈরি করতে আমাদের লাগবে মুরগি তিনটি, তেল আধা কাপ, লবণ দু চা চামচ, চিনি দু চা চামচ, জর্দার রং সামান্য পরিমাণ, আদা বাটা তিন টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরম মশলা গুঁড়া দেড় চা চামচ, পানি পরিমাণ মতো, আলু বুখরা চার পাঁচটি, কিশমিশ পরিমাণ মতো, মাওয়া আধা কাপ, মালাই আধা কাপ, গোলাপ জল সামান্য পরিমাণ এবং ঘি এক কাপের চার ভাগের এক ভাগ। তাহলে আমরা এখন ফিরে আসি আমাদের রান্নায়। এই বিয়েবাড়ির রোস্ট রান্না করতে যা লাগবে, মুরগি। আপনি রোস্টের মুরগি নেবেন, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। আমি এখানে তিনটা মুরগি নিয়েছি। আমি এখন প্রথমে দেব হাফ কাপ তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে মুরগিটাকে ভাজবো। একটু ছড়ানো পাত্রে রোস্টটা রান্না করলে আপনার রাত্রের সুবিধা, রাত মাংসগুলো ভালো করে আগুনের আঁচটা পাবে। এইভাবে নেড়ে নেড়ে মুরগিগুলোকে ভাজতে হবে। এই ফাঁকে আমরা এর মধ্যে দেব লবণ ও চিনি দুই চা চামচ, লবণ ও দুই চা চামচ চিনি। এইভাবে লবণ ও চিনি দিয়ে এটাকে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দেব সামান্য একটু জর্দার রং। একটু পানিতে গুলে জর্দার রংটা দিলে তার একটা শাহি একটা লালচে রং আসবে। সুন্দর একটা রং এসেছে। এখন আমি সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবেই মশলা মিশে যাবে। এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া, ভালো করে মিশিয়ে এটাকে কষাতে থাকুন। এই ফাঁকে আপনাদের বলে নিচ্ছি, এই বিয়েবাড়ির রোস্টের বিশেষত্বটা হচ্ছে একটা গুঁড়া মশলা। এই গুঁড়া মশলাটা করতে আপনার লাগবে আড়াই টেবিল চামচ এলাচ, দেড় টেবিল চামচ দারচিনি, দেড় টেবিল চামচ সাজিরা, আর এক চা চামচ জৈত্রিক, এক চা চামচ সাদা গোলমরিচ, আর একটা জায়ফল। এগুলোকে কিন্তু ভাজবেন না, এগুলোকে কাঁচা অবস্থায় ফাঁকি করে তার থেকে আপনি মাত্র দেড় চা চামচ মশলা নেবেন। এবং এই এই মশলাগুলো যে আপনি বানালেন একসাথে বেশি করে বানিয়ে রাখলে ভালো। আপনি যখনই রোস্ট রান্নার প্ল্যান করবেন, কে বাবা আবার এই সমস্ত মশলা জোগাড় করবে, আপনি এই মশলাগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো হয়। তাহলে এটার সৌগন্ধটা একদম মানে অক্ষুণ্ণ থাকে। আমাদের মোটামুটি কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিব হাফ কাপ বেরেস্তা।
আর দেব সেই বিখ্যাত গুঁড়ো মশলা দেড় চা চামচ। এটা যে কি অপূর্ব একটা গন্ধ, এটা বানিয়ে দেখলেই বুঝবেন। এখনই আমাদের রোস্টে একেবারে ফ্লেভার পাল্টে যাবে। আমরা এখন একটু পানি দিই। মোটামুটি পানি দেবেন পর্যাপ্ত পরিমাণে, মুরগিটা যাতে সেদ্ধ হয়। এখন আমরা মুরগিটাকে সেদ্ধ হতে দিব 20 মিনিট। আমরা অপেক্ষা করি এটাকে ঢেকে দিয়ে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল আমাদের 20 মিনিট। চলুন খুলে দেখি কি অবস্থা। বাহ, সুন্দর, বেশ মাখা মাখা হয়ে এসছে। ঝোল থাকা অবস্থায় এটাতে দেব কিছু আলু বোখারা এবং একটু কিশমিশ, আর দেব 1/2 কাপ মাওয়া। এটাই একদম একটা মাখা মাখা আঠালো একটা টেস্ট নিয়ে আসে। এবং আমি একটুখানি রেখে দিলাম উপরে ডেকোরেশনের জন্য। আর দেব মালাই, 1/2 কাপ মালাই। এই মালাইটা দেওয়ার পরই রোস্টের একেবারে ভাব সাবই বদলে যাবে, এটা একেবারে দুর্ধর্ষ হয়ে যাবে। মালাই আর মাওয়া দেওয়ার পরই এটা বেশ আঠা ধরে আসবে। এবং এখন আমি এতে দেব সামান্য গোলাপ জল এবং 1/4 কাপ ঘি। কি চমৎকার শাহি একটা ব্যাপার না? ও, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি দারুণ টেস্ট হয়েছে আমাদের। রান্না মোটামুটি শেষ, আমরা এখন এটাকে সার্ভ করব। উপরে একটু মাওয়া দিয়ে দেব। আর কিশমিশ তৈরি হয়ে গেল, বিয়ে বাড়ির রোস্ট আপনাদের সবার সুবিধার জন্য। চলুন আরেকবার দেখে আসি এটা প্রণালীটা। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে এতে মুরগির মাংস দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ভাজা হলে এতে লবণ, চিনি, সামান্য জর্দার রং, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা গুঁড়া এবং পানি দিয়ে মাংস সেদ্ধ হবার জন্য 20 মিনিট ঢেকে রাখুন। 20 মিনিট পর ঢাকনা তুলে এতে আলু বোখারা, কিশমিশ, মাওয়া, মালাই, সামান্য গোলাপ জল ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে তুলে উপরে গ্রেভি, মাওয়া ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার বিয়ে বাড়ির রোস্ট। কি দেখলেন তো, তৈরি হয়ে গেল কি সুন্দর বিয়ে বাড়ির রোস্ট আর বিয়ে বাড়ির রেজালা। রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন, আমার কথা মনে করবেন। আগামী সপ্তাহে আবার কিছু নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত শুভরাত্রি।